আসছে ইউপি নির্বাচনকে সামনে রেখে আলোকবালী ইউনিয়ন জুড়ে পরিবর্তনের রব উঠেছে। ইউনিয়নবাসী একজন সৎ, শিক্ষিত এবং সজ্জন ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান, এমন একজন ব্যক্তির পক্ষেই তাদের রায় দিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছে। আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তেমনই একজন ব্যক্তি, অনেকে তাকেই আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। একই পরিবারের ভিতরে আলোকবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক সরকার বহুদিন চেয়ারম্যান করেছে এবং তার ছেলেকে আমরা দুইবার ভোটে নির্বাচিত করে জয়যুক্ত করেছি। এবার আমরা পরিবর্তন চাই, আলোকবাড়ি ইউনিয়নে চাই। উনি অ্যাডভোকেট আসাদুল্লাহ সাহেব, আমরা উনাকে আগামী নির্বাচনে আলোকবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমরা দীর্ঘদিন আলোকবাড়ি ইউনিয়নের মানুষ, একটা পরিবারের জাতাকলে পিষ্ট হয়েছি, পরিবারতন্ত্রের জাতাকলে পিষ্ট হয়েছি। আমরা আগামী দিনে আলোকবাড়ি ইউনিয়নের মানুষ পরিবর্তন চাই। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের সন্তান অ্যাডভোকেট আসাদুল্লাহ পেশায় একজন আইনজীবী। তিনি নরসিংদী জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত আছেন। নরসিংদীর আলোকবালির মুরাদনগর এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মেম্বারের সুযোগ্য সন্তান অ্যাডভোকেট আসাদুল্লাহ। পিতা হালিম আমৃত্যু ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পালন করে গেছেন। পারিবারিকভাবে আওয়ামী ঘরানার হিসেবে ছাত্র জীবনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন অ্যাডভোকেট আসাদুল্লাহ। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ইউনিয়নবাসীর সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার স্থল হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করতে সমর্থ হয়েছেন। আমাদের অত্র মাঝে স্যার সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ সাহেব, উনি বিগত বেশ অনেক দিন যাবৎ এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উনি সভাপতি পদে আছেন এবং ওনাকে আমরা সর্ব অবস্থায় সুখে দুঃখে আমরা মাদ্রাসার পাশে পাই। ছাত্র বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আসাদুল্লাহ, উনি দীর্ঘদিন যাবৎ আমাদের বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন অত্যন্ত দক্ষতার সাথে। আমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হই, আমি ওনার কাছ ওনার শরণাপন্ন হলে উনি খুব সুন্দরভাবে এবং নিপুণভাবে আমার কাজগুলি সম্পন্ন করে দেন। শুধু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়, এর পাশাপাশি তিনি সদর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন। তিনি শুধু রাজনীতিতেই নয়, নিজেকে সম্পৃক্ত রেখেছেন বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানেও। ইউনিয়নবাসীর দুঃসময়ের বন্ধু এই নেতা, এলাকাবাসীর বিপদে আপদে এগিয়ে এসে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবসময়। দল মত নির্বিশেষে তিনি সকলের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমরা চাই দলমত নির্বিশেষে আলোকবালী ইউনিয়ন পরিষদে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এমন একজন চেয়ারম্যান নির্বাচিত হোক, যাতে করে আমাদের এলাকাবাসী বা আলোকবালী ইউনিয়ন উন্নয়নের জোয়ারে ভেসে যায়। আমরা আলোকবালী ইউনিয়নের জনঞ্চলের জনঞ্চলের লোক। আমরা এই করোনা মহামারীতে আমরা যাকে দুর্দিনে উৎসুকে দিনে দিনে রাত্রে যাকে আমরা কাছে পেয়েছি, আমরা আগামী আলোকবালী ইউনিয়ন নির্বাচনে বিগত করোনা পরিস্থিতিতে তিনি এলাকার অসহায় কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়ে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া ছাড়াও কয়েক ধাপে এলাকার মানুষের মাঝে বিতরণ করে গেছেন খাদ্য সামগ্রী। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, তিনি এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়নেও নিজের হাতকে প্রসারিত করেছেন। এলাকাবাসীর ইচ্ছা ও মতামতের ভিত্তিতে তিনি আগামী ইউপি নির্বাচনে আলোকবালী ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হবেন। এলাকাবাসী মনে করেন অ্যাডভোকেট আসাদুল্লার সততা, নিষ্ঠা, রাজনৈতিক প্রজ্ঞা, দলের প্রতি তার আনুগত্যতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে নৌকা তুলে দেবেন। আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোকবালী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান হওয়ার প্রার্থী হিসাবে দাঁড়াতে চাচ্ছি। এখানকার মানুষ একটা পরিবর্তন চাচ্ছে, যে পরিবর্তনটা আলোকবালী ইউনিয়ন অত্যন্ত আবশ্যক। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মেম্বার সাহেব আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামী লীগের শিক্ষক ও সাংস্কৃতিক বিষয়ের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দাদা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লা সঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আসলে পারিবারিকভাবে ঐতিহ্যগতভাবে আমরা
আমি আওয়ামী পরিবারের সদস্য, সেই কারণে পারিবারিক ঐতিহ্য ধরে রাখার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মধ্যে আলুপালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করে জয়যুক্ত হতে চাই।